সরকারি কর্মকর্তারা জনগণের সেবক সংবিধানের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী জয় নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের জন্মদিনের স্মারক ডাক টিকেট অবমুক্ত করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 258 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21se24online সরকারি কর্মকর্তারা শাসক নয় জনগণের সেবক সংবিধানে দেয়া বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ক্ষমতা ভোগের বস্তু নয় মহান দায়িত্ব জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন করোনা ভ্যাকসিনের কোনো সংকট হবে না পর্যায়ক্রমে সবাইকেই আওতায় আনা হবে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 ও 21 সালে বিভিন্ন ক্যাটাগরিতে 35 সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক প্রদান করা হয় প্রধানমন্ত্রীর পক্ষে পদক ও সনদ তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পরে বক্তব্যে স্বাধীন জাতিরাষ্ট্র গঠন অর্থনৈতিক অগ্রগতি ও দেশ পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণ 75 সালের পর প্রথম অনুভব করতে পারে যে সরকার মানে জনগণের সেবক এবং জনগণ সরকারের সেবা পেতে পারে এক্ষেত্রে আমি বলবো আমাদের সরকারি কর্মচারী যারা থাকেন আসলে তাদেরকে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া যায় বা কর্ম পরিকল্পনা দেওয়া যায় তাহলে তারা যে অসাধ্য সাধন করতে পারেন আজকে এটাই প্রমাণিত প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত কর্মকর্তাদের প্রতি সংবিধানে উল্লেখিত বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান ক্ষমতায় আসা এটা শুধু ভোগ বিলাসের বিষয় নয় না আমি প্রধানমন্ত্রী হয়েছি দেখে মহা কিছু হয়ে গেছে তা নয় এটা একটা বিরাট দায়িত্ব সেই সাথে আমার যারা সহকর্মী বিশেষ করে সরকারি কর্মচারী যারা আপনাদেরও দায়িত্ব বাংলাদেশের জনগণ তারাই তো আপনাদের ভরণ পোষণ খাবার যোগান সবই তো করে আমাদের সকলের জন্য করে যে তাদের জন্য আমরা কতটুকু কী করতে পারলাম তাদের কতটুকু দিতে পারলাম সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয় সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে তারা শাসক নন সেবক বৈশ্বিক মহামারীতেও দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী আবারও আশ্বস্ত করেন করোনার ভ্যাকসিন থেকে কেউ বাদ যাবে না ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে যাতে অন্তত আমাদের দেশের সকলেই যেন সুরক্ষিত থাকে ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয় সেটাই আমরা করব অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে তার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যখন বন্দি সেই বন্দি অবস্থায় জয়ের জন্ম আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে স্মারক ডাক টিকেট অবমুক্ত করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার জন্মদিনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ মানিক শিকদারের রিপোর্ট প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সকালে স্মারক ডাক টিকেট উদ্বোধনী খাম বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান ডিজিটাল প্রযুক্তি পথিকৃত মুজিব হতে সজীব শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জয়ের পরিকল্পনায় তথ্য প্রযুক্তিতে বিপ্লব চলছে তিনি হবেন আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসভূমি শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মূল কারিগর
জন্মদিনে সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দিনটিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি আর ওনার সুযোগ্য সন্তানরা দেশ ও জাতির এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার খবর। একদিন যেতে না যেতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছে 258 জন, আর নতুন করে শনাক্ত হয়েছে 14,925 জন। দৈনিক সংক্রমণ হার 28.44%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় করোনায় 258 জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19,779। একদিনে শনাক্ত 14,925, আর সুস্থ হয়েছে 12,439 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 28.44%, মৃত্যু হার বেড়ে হয়েছে 1.66%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 84, চট্টগ্রাম বিভাগে 61 এবং খুলনা বিভাগে 50 জন। করোনায় 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 78 জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে। সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিশেষ পদ্ধতিতে রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনা হবে। এদিকে করোনা প্রতিরোধে লকডাউন 5 আগস্ট পর্যন্ত চলবে। এ সময় কলকারখানা বন্ধ থাকবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিধিনিষেধের মধ্যেও করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। অবস্থায় লকডাউন বাস্তবায়ন নিয়ে সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির এই বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল লকডাউন দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়। এ অবস্থায় 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর কথা জানান তিনি। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। জাতীয় পরিচয়পত্র দেখাতে না পারলেও বিশেষ পদ্ধতিতে নিবন্ধন করে টিকা দেয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান বিধিনিষেধে কলকারখানা বন্ধ থাকবে। 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, এই রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনী সহ করোনা সম্মুখ সারির সদস্যদের পরিবারের জন্য 18 বছরেও টিকা দেওয়া যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। যারা ফ্রন্টলাইনে কাজ করে, 18 বছরের উপরে যারা, তাদের সবাইকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসবো। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন আর্চার রোমান সানা। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করারও পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী জানান, দেশের 1,87,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। মাঠ পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করোনায় দুস্থ মানুষের সহায়তায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 80% মানুষ, অর্থাৎ যারা ভ্যাকসিন নিতে পারে WHO-র নির্দেশ মোতাবেক, তার সবাই যাতে ভ্যাকসিন নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর ইতিমধ্যেই আমাদের কিন্তু প্রায় 1,87,00,000 কাছাকাছি আমাদের ভ্যাকসিন হয়ে গেছে দেওয়া। আর সেই সাথে আমরা আরও ভ্যাকসিন দেওয়াচ্ছি এবং একেবারে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে যে ওই যে রেজিস্ট্রেশন শুধু করতে হবে তা না, তাদের আইডি কার্ড দিয়ে তারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করে ওখানেই নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। জাতীয় শিশু কিশোর সংগঠনের পক্ষ থেকে কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে।
বিকেলে রাজধানীতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সভাপতি শহীদুল্লাহর উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় সজীবাদের জয় সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পরে দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি নগদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে 500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে। পাঁচ বছর মেয়াদ শেষে এর ফেস ভ্যালিউ হবে 750 কোটি টাকা। দেশের যে কোনো মোবাইল বা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির জন্য এটি প্রথম বন্ড ছাড়ার ঘটনা। ঘোষণার পর থেকে নগদের বন্ডে বিনিয়োগ করতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। ইতোমধ্যে কিউ গ্লোবাল নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল কোম্পানি এই বন্ডে 30 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। সোমবার নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খবর। ভারতের মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 164 জনে, পানিবন্দী রাজ্যের কয়েক লাখ মানুষ। এদিকে গেল কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বেলজিয়াম, আর পশ্চিম ইউরোপ জুড়ে হঠাৎ বন্যায় প্রাণহানি 188 ছাড়িয়েছে। কেবলমাত্র জার্মানিতেই মৃত্যু 150-এরও বেশি। এছাড়া প্রবল বৃষ্টিতে লন্ডনের 2 হাসপাতালে পানি ঢোকায় বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। জানাবো খেলার খবর। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ রক্ষা হল না বাংলাদেশি আর্চার রোমান সানার। টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি। নক আউট পর্বে প্রথম রাউন্ডে ইংল্যান্ডের টম হলেকে 7-3 হারান সানা। এরপর শেষ ষোলোতে ওঠার লড়াই কানাডার ক্রিসপিনের বিপক্ষে 26-25 পয়েন্টে জয় দিয়ে শুরু করেছিলেন রোমান। তবে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে লিড নেন কানাডার তীরন্দাজ। চতুর্থ সেটে 27-26 পয়েন্টে জিতে 4-4 সমতায় ফেরেন রোমান। এরপর পঞ্চম সেটে 26-25 পয়েন্ট স্কোর গড়ে 6-4 ব্যবধানে হেরে অলিম্পিক মিশন শেষ করেন রোমান সানা। শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, সংবিধানের নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। জয়ের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের, জন্মদিনের স্মারক ডাকটিকেট অবমুক্ত। করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 258, 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। আমাদের পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।